হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে তোমরা সকলে জানাও। তো বন্ধুরা, আমার তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট, টিউশন পড়ানো। এখন একটু আমি ফ্রি হয়েছি বন্ধুরা, তাই এখন আমি বাজার করতে যাব। কি কি বাজার করব এসে তোমাদের দেখাবো। সেগুলো দেখবার জন্য চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। সকলকে জানাই ওয়েলকাম, সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা। তো এখন আমি বাজার করতে যাচ্ছি, এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করলাম। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। বাজারে যাওয়ার জন্য বন্ধুরা আমি টোটালি রেডি হয়ে গিয়েছি, এসে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, আজকে দুপুরে রান্নার জন্য মাছ আনা হয়েছে। আমাদের এরকম জ্যান্ত মাছই বেশি নেওয়া হয়, দেখতে পাচ্ছ তো এখনো মাছটা। কাবিটা আনছে, জ্যান্ত আছে। আমাদের মাছ নেওয়া হয় বেশিরভাগ সময় আমাদের বাড়ির এখান থেকে। একজন আসে, একটা কাকু আসে, মাছ নিয়ে আসে। আমাদের ফোন করে বলে দেওয়া হয়েছে এই মাছ লাগবে। একদিন কি হয়েছিল, একটা মরা মাছ দিয়েছিল, কেউ খেতেই পারেনি, খুবই খারাপ লেগেছিল। এটা আছে 400 ওয়েটে, তার দাম নিয়েছে 60 টাকা। পোনা মাছ আছে, দেখো লাভ থাকছে, দেখো দেখো বন্ধুরা। আমাদের পুকুরের মাছ নয়, কেনা মাছ, জল দিচ্ছে না। হ্যাঁ সব আনবো। তো মাছটা তো ঝিঙে আলু দিয়ে পাতলা তরকারি হবে, ঝিঙে নিই। ঝিঙেটা দোকান থেকে আনবো বাজার থেকে। আমি এইমাত্র বন্ধুরা বাড়ি ফিরলাম বাজার থেকে। সবজির কি দাম, পুরো আগুন। মাত্র কয়েকটা সবজি নিয়েছি 52 টাকা। সাধারণ মানুষের যে জীবনের কি অবস্থা হচ্ছে স্বয়ং উপরওয়ালাই জানে। তো আম নিইনি, কেননা আম নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আম বন্ধুরা নরম, একদম নরম আম কি খাওয়া যায় বলো, গলে একদম কিছুই তার থাকে না। সেই কারণে আম নিইনি, আর অনেক টাকা দাম, বেকার বেকার শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। তো যে কটা সবজি নিয়েছি তোমাদেরকে দেখাবো বলেছিলাম, চলো দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই মাত্র কয়েকটা সবজি নিয়েছি 52 টাকা। তাহলে সাধারণ মানুষেরা কি করবে, আমরা এই মধ্যবিত্ত বাড়ির মেয়েরা আমরা তাই হিমশিম খাচ্ছি। তাহলে একদম যারা গরিব তাদের কি অবস্থা, সত্যি ভাবা যায় না। চিন্তা করলে কিছুই থাকে না। এই উচ্ছে 108 টাকা, 150 নিয়েছি। দেখো এই আজকের বাজার, 4 রকমের, 52 টাকা। এই টোটাল 52 টাকার সবজি বন্ধুরা। তো এই বাজার করলাম বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওই কয়েকটা মাত্র বাজার 52 টাকা। তাহলে সাধারণ মানুষের জীবনের অবস্থা অত্যন্ত শোচনীয়। আর এই আমার সোনা চলে এসেছে, তোমাদের প্রিয় মিষ্টি পুষ্পিতা। কথা বলে শোনা বন্ধুদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা আজকে কি টিফিন করেছো? আচ্ছা আচ্ছা করবো, আমরা তো করবো শোনা। আচ্ছা বন্ধুরা, আমার ইউটিউবের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। টাটা, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, টেক কেয়ার, আর সকলকে অনেক ভালোবাসি।